Santa Santia Balam Banam থেকে বনান্তরে ভ্রমণ করে
গতকাল আমরা আলোচনা করে এসেছি গিরিরাজ গোবর্ধনের মহিমা, রাধারানীর মুখোদ্গীর্ণ এই উক্তিটি। জদরাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনোতি সহগো গণয়ুর্জ পানীয় সুজব সকন্দর কন্দ মূলই। গিরিরাজ কিভাবে সেবা করছেন কৃষ্ণ বলদেবে, যেমন কোন গৃহস্থের গৃহে যদি কোন সম্মাননীয় অতিথি আসে, তিনি যেন তার অর্থ সম্পদ আদি সর্বপ্রকার দ্রব্যের দ্বারা সেই সম্মাননীয় অতিথির সেবা করেন। ভগবান সাক্ষাৎ তার পার্ষদগণের সঙ্গে, আর গিরিরাজ গোবর্ধনের উপরে ওই রকম বিচরণ করছে যেন উনি সম্মাননীয় অতিথি। গাভীগুলিকে নিয়ে লক্ষ লক্ষ গাভী যাহা চরে বনে, গিরিরাজ সবার সম্মান হচ্ছেন, সেবা করছেন, এমনই হরিদাস বর্জ। অতএব আমাদের গোস্বামীপাদ বললেন যে নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনত্বম, তুমি আমাকে তোমার নিকটে বাস দাও। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে গোবর্ধনের শিলা দিলেন, শ্রীমুখে বললেন রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ এখন ওই শিলার সেবা করছে। এর আগে এই শিলার এত সেবার প্রচলন ছিল না। ওই যে মহাপ্রভু আদেশ করলেন এবং সেবা করতে বললেন, কৃষ্ণ বিগ্রহ জ্ঞানী গৌড়ীয় বৈষ্ণবগণ এই শিলার সেবা করে। রঘুনাথ তো ত্যাগী, যারা ত্যাগী বৈষ্ণব তারা বিশেষত এই শিলার সেবা করে। সুতরাং এর ফলে এটি জানা যাচ্ছে যে কেবল গিরিরাজ গোবর্ধনের উপরে হরিদেব গোপাল দেবই নেই, গোবর্ধনের অধিষ্ঠাতা রূপে হরিদেব গোপাল দেব তো আছে, লক্ষ লক্ষ কোটি কোটি কৃষ্ণমূর্তি শ্রী গিরিরাজ গোবর্ধন নিজেই রঙে ধারণ করে আছে। ওই যে লক্ষ লক্ষ শিলা, প্রত্যেকটি শিলাই যখন কৃষ্ণ, তাহলে গিরিরাজ নিজ অঙ্গে কত লক্ষ শিলা ধারণ করে রয়েছে। সারা অঙ্গব্যাপী শ্রীকৃষ্ণ, এইসব চিন্তা করে তাকে বলা হয়েছে হরিদাস বর্জ। যত শিলা তত কৃষ্ণ, যত শিলা তত কৃষ্ণ। তাহলে গিরিরাজের সমগ্র অঙ্গ জুড়ে কত যে কৃষ্ণ, কৃষ্ণ তো একই, কিন্তু ওই যে প্রতিশিলাই কৃষ্ণ। জগ রাম চল রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, এই ওনার মহিমা। যাই হোক, এখন এই শ্লোকে এসে আমরা গতকাল এও আলোচনা করেছি
যে গোবর্ধন ব্রজবালকগণ সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করছেন, আর গোবর্ধনের মহিমাকে ব্যক্ত করলেন মহাপ্রভু। এর আগে এতখানি গভীর ব্যক্তি ছিল না, বিশেষত গম্ভীরা লীলা নীলা চলে বসে উনি বৃন্দাবন ধামে মহিমাকে প্রকাশ করছেন। বৃন্দাবন ধামের মহিমা কোথায় থেকে মহাপ্রভু প্রকাশ করলেন? বললেন নীলা চলে বসি। গম্ভীরা লীলায় আমরা দেখতে পাই একদিনের ঘটনা। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে, সমুদ্রে যাচ্ছেন। রোজই মহাপ্রভু সমুদ্রে যান, ইত্যবসরে চটক পর্বতকে দেখতে পেলেন। চটক পর্বত বালুর পাহাড়, গম্ভীরার কিছু আগের থেকে আরম্ভ হয়েছে, একেবারে টোটা গোপীনাথ যমেশ্বর টোটা হয়ে আগে চলে গেছে। যমেশ্বর টোটা সেই চটক পর্বতের উপরে, তো রোজই তো প্রভু দেখে। বললেন আজ ভাবাবেশে প্রভু ওই চটক পর্বতকে দেখে ওই বালুর পাহাড় উঠি। গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইয়া চলিলা। বায়ু বেগে ছুটে চলেছে প্রভু গোবর্ধন জ্ঞানে। এখন চটক পর্বতের সামান্য অংশই আছে, তো তার উপরে বৃক্ষাবলি গাছ উঁচু নিচু। মহাপ্রভুর মনে হলো এই বুঝি গিরিরাজ গোবর্ধন। এই শ্লোকটি উচ্চারণ করতে করতে ছুটে যাচ্ছে এই ব্রজবালার উক্তিটি। অন্তায় মন্ত্রীর অবলা হরিদাস ভজ্য জগ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানন্তনতি সহগ গণয়স্তয়ুর্য পানীয় সুজবস কন্দর কন্দমূলই। শ্লোকটি পড়তে পড়তে বায়ু বেগে প্রভু ছুটলেন। গোবিন্দ আছেন পিছনে, কিন্তু ধরতে পারলেন না, এত বেগে ছুটে চলেছেন প্রভু। যে যেখানে ছিলেন সকলেই ছুটলেন প্রভুর উদ্দেশ্যে। এইরূপ বায়ু বেগে যেতে যেতে আর পথে কি হল, স্তম্ভ ভাব এসে গেল প্রভু। আর তো এগোতে পারছেন না, শরীর জ্বর হয়ে গেল, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, পড়ে গেল কাঁপতে কাঁপতে। দেহে অদ্ভুত সাত্ত্বিক বিকার যুগপৎ প্রকাশ পাচ্ছে, অষ্ট সাত্ত্বিক। গোবিন্দ এলেন, প্রভুর অবস্থা দেখে তার শ্রীঅঙ্গে জল সিঞ্চন করছে, বাতাস দিচ্ছেন। আস্তে আস্তে সরূপাদি অন্যান্য সমস্ত পার্ষদ তারাও এসে পৌঁছালে। মহাপ্রভুর এইরূপ অবস্থা দেখে আর তারা শুশ্রূষা করতে লাগলেন। স্বরূপ দামোদর মহাপ্রভুর কানে হরিনাম শোনাতে লাগলেন। আর তো কোনো উপায় নেই কানে হরিনাম শোনানো ছাড়া। কিছুক্ষণ এইরূপ করার পরে মহাপ্রভুর চেতনা ফিরে এল, উঠে বসলেন।
চারিদিকে তাকাচ্ছেন মহাপ্রভু, কি যেন দেখতে চাইছেন উনি, কিন্তু দেখতে পাচ্ছেন না। স্বরূপ সম্মুখে তাকে জিজ্ঞাসা করছেন, তুমি আমায় কোথায় আনলে, আমি কোথায় ছিলাম, আমাকে কোথায় আনলে। ইহা হইতে আজমই গেল গোবর্ধন, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণ। আমি এখান থেকে গোবর্ধনে গেছিলাম, দেখছি যে ওখানে শ্রীকৃষ্ণ গোচারণ করছে। গোবর্ধনে চরি কৃষ্ণ বাজাইলা বেণু, গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু। বেণুনাথ শুনি আইলা রাধা ঠাকুরানী, তার ভাব রূপ সখী বর্ণিতে না জানি। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মহাপ্রভু এখন রাধাও নন কৃষ্ণ, কৃষ্ণ তো গিরিরাজ গোবর্ধনের উপরে বাঁশি বাজাচ্ছে, আর চারিদিকে গোচারণ অজস্র গাভী, এর মধ্যে রাধা ঠাকুরানী সেজে গুজে এলেন, তার রূপ ভাব সখী বর্ণিতে না জানি। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ কন্দরায় প্রবেশ করলেন, লতা পাতার আড়ালে চলে গেলেন। সখীগণ কহে মুখে ফুল উঠাইতে, রাধা কৃষ্ণ কন্দরায় প্রবেশ করলেন, তাদের লীলার অন্তে সেবার প্রয়োজন। মহাপ্রভু বলছেন এই জন্য সখীগণ আমাকে বলছে যে ফুল তুলে নিয়েছে। এই যে সখীগণ ফুল আনয়নের আদেশ বা চয়নের আদেশ করেন, কাকে আদেশ দেয়? এই আদেশ মঞ্জুরিগণকেই দিয়ে থাকে তারা, তো রাধা দাসীগণকেই দিয়ে থাকে। ইত্যবসরে তোমরা আমায় এখানে ধরে আনলে, শুনিতে না পাইনু আমি নুপুরের ধ্বনি, বেণুর ধ্বনি নুপুরের ধ্বনি আমি শুনতে পেলাম না। এই লীলা দর্শনের থেকে কেন আমায় বঞ্চিত করলে? এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন, তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন। এই নীলাচল নীলা কাঞ্চেন মহাপ্রভু, কোথায় ছিলাম আমি গিরিরাজ গোবর্ধনে, রাধা কৃষ্ণের লীলা দর্শন করছিলাম, ফুল তুলতে যাব, তার ক্রন্দন দেখে ভক্তগণ ক্রন্দন করছে। এইখানে শ্রীমন মহাপ্রভুর মঞ্জরি ভাবে বা রাধা কৈকর্যের আস্বাদন, রাধা ভাব কান্তি অঙ্গীকার করেছেন তিনি, রাধারানীর প্রেম রস গম্ভীরায় আস্বাদন করছেন। এরপরে মঞ্জরি ভাব আস্বাদনের বাসনা অন্তরে জেগেছে, তা যথেষ্ট আস্বাদন করলেন রাধা ভাব মাধুরী। তো রাধারানী প্রেম মাধুরী দেখে রাধা ভাব আস্বাদনের বাঞ্ছা হলো কৃষ্ণের, আবার রাধা ভাব আস্বাদনের পর মঞ্জরি ভাব আস্বাদনের বাঞ্ছা জাগলো। এ তরঙ্গের উপর তরঙ্গ, এর দ্বারা মহাপ্রভু স্বয়ং তিনি এই মঞ্জরি ভাবের উপাদেয়তা এবং উৎকৃষ্টতা যে কত অধিক স্বয়ং আচরণ করে আর জানিয়ে দিলেন।
গিয়ে বলা হলো আপনি করি আসাদনে শিখাইলা ভক্তগণে সেটি এইটি। কারণ ভক্তগণের পক্ষে তো কখনো রাধাভাব আস্বাদন সম্ভব নয়। রাধাভাব সার্বভৌম ভাব, এই ভাব একমাত্র কৃষ্ণই আস্বাদন করতে পারে, আর কেউ না। অন্য কেউ রাধা হতেও পারবে না, আর রাধাভাব আস্বাদনও সম্যক রূপে করতে পারবে না। এ অখণ্ড অদ্বয় ভাব, কৃষ্ণই রাধাভাব আস্বাদন করতে পারবেন সম্যক রূপে। এই জন্য রাধারানীর ভাব এবং কান্তিও তাকে নিতে হলো। প্রবল আকাঙ্ক্ষায় তা না হলে হবে না। কান্তিটা না নিলে কি ক্ষতি ছিল? বললেন না, রাধাভাব আস্বাদন করতে গেলে রাধারানীর কান্তিটাও নিতে হবে, কৃষ্ণের কান্তিতে হবে না। লোভ হলো রাধাভাব আস্বাদন করলেন, আরো লোভ বেড়ে গেল, তখন মঞ্জরি ভাবেও আবিষ্ট হলে আস্বাদন করে আর আমাদিগকে উপহার দিলেন, ভক্তজনকে শিক্ষা দিলেন। সুতরাং কত ভাগ্যবান এই কলিকালের জীব, কত উচ্চ কোটির যে ভাব, যার রাধাভাব আস্বাদনের পরেও ভগবানের অন্তরে বাসনা জাগায়। আজ এমন জিনিস কলিকালের ভাগ্যবান মানুষ, তারা তাদের সাধনার বিষয়বস্তু হয়ে গেল। আজ সাধনা করলেই সিদ্ধি লাভ হবে। মহাপ্রভু সেই অধিকারও দিলেন, সাধনাও দিলেন, সাধন সামগ্রীও দিলেন, সমস্ত ব্যবস্থা করে গেলেন। আজ স্বল্প সাধনেই সিদ্ধি লাভ হবে এই যে ভাগ্যগত কলিকালের জীব, তারা মহাপ্রভুর কৃপায় এত উচ্চকোটি ভাব আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হবে, এই ইঙ্গিত দিয়েছেন মহাপ্রভু। যাই হোক, এই শ্লোকটি যিনি বলছেন যে গোপী, উনি বলছেন হে সখীগণ, তোমরা গিরিরাজ গোবর্ধনের সৌভাগ্যের কথা বললে, বেশ ভালো কথা। তিনি তার শরীরটিকে বিছিয়ে রেখেছেন কৃষ্ণ বলরামের সেবার জন্য। বিবিধ সেবার দ্রব্য প্রকাশ করে আর সপার্শ্বদ কৃষ্ণ বলদেবের সেবায় প্রাণটিকে নিয়োজিত রেখেছেন। কন্দ, ফল, মূল, ঝর্ণার জল, কন্দরা, কত কিছু। গোবর্ধনের সৌভাগ্যের কথা বলা যায় না, এত ভাগ্যবান একমাত্র তিনি, তার মতো তিনি। কিন্তু আজ এই হতভাগিনী আমরা ছাড়া বৃন্দাবনে কে আছে কৃষ্ণের মাধুরী এবং বেণুনাথ মাধুরীর আস্বাদন সৌভাগ্য না পায়? আমি বলছি বৃন্দাবনের স্থাবর জঙ্গম সকলের। ব্রজওয়ালা বলছেন, আমি বলছি স্থাবর জঙ্গম সকলের কথা। এমন কোন প্রাণী নেই যে কৃষ্ণের মাধুরী আস্বাদনের সৌভাগ্য না পেয়েছে, সবাই পাচ্ছে। অতএব চরাচরে সবাই ধন্য, একমাত্র আমরা গোপিকা আমরা অধন্য। এই ধন্য আরতি, বিধাতা কেবল আমাদের এই অবলা ভোগ করে গোপী হয়ে জন্মানোর ভাগ্য দিলেন উনি, সর্বপ্রকারের থেকে আমরা বঞ্চিতই হলাম গোপীদের রূপে। সখীগণ শোনো গোপী, এই বলে উনি ওনার বক্তব্য বলতে আরম্ভ করলেন।
শোনো কৃষ্ণ বলদেব গোপবালকগণ সঙ্গে গোচারণীর জন্য বৃন্দাবনে যান। তখন বৃন্দাবনের স্থাবর জঙ্গম তার দর্শন করবার সৌভাগ্য পায় সবাই, কোনো বাধা নেই। এবং তার মধুর অস্ফুট যে বেণুনাদ, সেই বেণুনাদের আস্বাদন করবার সৌভাগ্য লাভ করে, নিকটের থেকে কৃষ্ণকে দেখে। স্থাবর জঙ্গম পশু পক্ষী সবাই কাছে থেকে বাসি শোনে। এইরূপ বৃন্দাবনের সমস্ত জীব সকলেই তারা ধন্যাতিধন্য। মহাভাবের থেকে উত্থিত এই তাদের অতৃপ্তি বা তৃষ্ণা খেয়ে কৃষ্ণ বলদেব যখন বনে যান, তখন বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ বাজান বাঁশি, বলদেব শৃঙ্গা বনে প্রবেশ করেন, সমস্ত বনবাসীকে আহ্বান করেন। মা বলে দিয়েছেন, নিকটে রাখিও ধেনু পুরিও মোহন বেনু, ঘরে বসি আমি যেন শুনি, আমি যেন বেনুর শব্দ শুনতে পাই, তবে বুঝবো তোমরা কোন দিকে আছো, কোথায় আছো, কত দূরে আছো। দূর দূরান্ত বনে তোমরা যাওনি তো, তাই বাঁশি বাজে। আচ্ছা, এরা তো ঘরে বসে আছেন, এইসব গোষ্ঠলীলা সাক্ষাতের মতো তাদের নয়নে ভাসছে, একটি পর একটি চিত্রপটের মতো তারা দেখতে পাচ্ছেন গোবিন্দ কোন বনে গেছেন কি করছেন। প্রেমী তো দেখিয়ে দেয় কি কষ্ট, ব্রজে জন্মগ্রহণ করেও রমণী জন্ম পেয়েও এতখানি বঞ্চিত হয়ে গেলাম। স্থাবর জঙ্গম যার মাধুরী আস্বাদন করছে, বৃক্ষ লতা পশু পক্ষী পর্যন্ত, অথচ আমরা পাচ্ছি না। আচ্ছা, এত বিবিধ ভাবে যে উনি বেণুনাদ করছেন, আসলে ব্রজওয়ালার চিত্তে নানা ভাবের উদ্গম ঘটাচ্ছেন তিনি। বেণুনাদ সবারই মনকে হরণ করে, কিন্তু সবচেয়ে বেশি হরণ করে ব্রজওয়ালার মনকেই। কিন্তু তারা বলছেন আমরা আস্বাদন করতে পারছি না, হতভাগিনী আমরা, কলপদই। এখানে গোবিন্দে বেণুগান কিরকম বিশেষণ দিচ্ছেন, কলপদই। মুরলীর শব্দ তার কঙ্কর কিঙ্কিণীর ধ্বনির শব্দ, নূপুর কিঙ্কিণীর ধ্বনি হংস সারস যিনি, কঙ্কন ধ্বনি চটক লাজায়, একবার যেই শুনে ব্যাপী রহে তার কানে, অন্য শব্দ সে কানে না যায়। গোবিন্দের বাঁশির সুর তার কঙ্কন কিঙ্কিণী নূপুরের ধ্বনি যদি কানে যায়, সেখানে আর অন্য কোনো শব্দ প্রবেশ করতে পারে না। মহাজন বললেন, কৃষ্ণ বলদেব ধেনু চালন করছেন, সুবিস্তার সমস্ত বন, অনন্ত সমস্ত ধেনু, অল্প জায়গায় তো এত ধেনু চড়ানো সম্ভব নয়। ধেনুগুলি বন থেকে বনান্তরে যাচ্ছে। কিরূপ শোভিত কৃষ্ণ বলদেব! কৃষ্ণ বলদেবের শোভা বর্ণনা করতে গিয়ে তাদের মস্তকের দিকে দৃষ্টি গেছে, দেখছেন, বললেন নির্যোগ এবং পাশ যাদের মস্তকে এবং স্কন্ধে শোভা পাচ্ছে, এই নির্যোগ ও পাশকৃত লক্ষ নয়ন বিচিত্র। নির্যোগ এবং পাশটা কি? স্বামীপাদ টিকাতে লিখলেন গোবন্ধন রজ্জুকেই নির্যোগ বলা হয়।
ব্যাখ্যাকার বললেন এগুলি এই রজ্জুগুলি পট্টডরি দিয়ে নির্মিত, ওইগুলিতে মুক্তার থোপান থোপনা দেওয়া আছে দুই দিকে, এইগুলির দ্বারা গোবন্ধন তো গাই চড়াতে গিয়ে গাইগুলোকে গিয়ে আবার বাঁধেন, বললেন না বৎসগুলি ছোট ছোট বাছুরগুলি যদি চাঞ্চল্য করে তখন গোদহন কালে এইগুলি দিয়ে বাছুরগুলিকে বাঁধা হয়। আবার যে গরুগুলি পা ছড়া অভ্যাস আছে এইগুলি দিয়ে তাদের পা বাঁধা হয়। তো সেই ওই সিল্কের রজ্জু পট্টডরি মুক্তার থোপনা দেওয়া গোবিন্দের কাঁধে আছে, আবার চূড়ার উপরেও নিয়ে নেন। নির্যোগ পাশ গোস্বামীপাদ একটি শ্লেষার্থ লিখেছে এখানে, নির্যোগ বলতে একান্ত ভাবে কৃষ্ণের সঙ্গে যোগ করা, এই প্রেম লাভের উপায় হচ্ছে তার বর্ণবিহার বিলুদ্ধনী, এর দ্বারা সকলের প্রেম লাভ হয় ধন্য হয়ে থাকে, নারী পাশ প্রেম ও পাশে বন্ধন করে। একটা তো নির্যোগ পাশের অর্থ হচ্ছে যে গোবন্ধন রজ্জু গোদহন রজ্জু সেই রজ্জু কাঁধে আছে, অনেক সময় মস্তকেও রাখেন পাগড়ির উপরে, সিল্কের হালকা দড়ি কোনো অসুবিধা নেই। আবার নির্যোগ মানে নিঃশেষ রূপে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ করায় ওই বৈমুদ্ধনি প্রেম পাশে বন্ধন করা, নির্যোগ পাশকৃত লক্ষণয়োর বিচিত্রম এমনকি নির্বিকল্প সমাধি যাতে এমন মুনিগণে মনটাকে টেনে এনে এই বেণু মাধুরী কৃষ্ণ মাধুর্যে লগ্ন করে দেয়, কৃষ্ণ মাধুরী এবং কৃষ্ণ প্রেম প্রাপ্ত করা হয় গোবিন্দের বেণুগা। এই জন্য তাকেও শ্লেষার্থী নির্যোগ বা সংকৃত লক্ষণ বলা হল। আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্তি অহিতুকিং ভক্তিং ইত্থম ভূত গুণো হরি। এই প্রকারে যারা বৃন্দাবনের মনে মনে অসংখ্য গোচারণ করেন সেই কৃষ্ণ বলদেব গোবর্ধন রজ্জুর দ্বারা তাদের এক অপূর্ব শোভা হয়ে থাকে, সঙ্গে খানিকটা দড়ি রয়েছে গোবর্ধন রজ্জু ব্রজবালা তার শোভা বলছে। তারা যখন মোহন চূড়া ধরা ইত্যাদি বেশভূষা পরিধান করেন তখন সেইখানে নির্যোগ পাশ গোবন্ধন রজ্জু তাদের স্কন্ধে বা মস্তকে থাকে, তারা তখন কত মধুর দেখান। সাধারণ গোবন্ধন রজ্জু গোবিন্দের কাঁধে বলরামের কাঁধে এতেই এত শোভা, বললেন হ্যাঁ মাধুর্য সিন্ধু মধিজস্য ভবেন নিপাত স্তত কেবলং মধুরিমানং উরি করোতি। আনন্দ বৃন্দাবন চতুর্থে উনি বলছেন মাধুর্যের এমন একটা স্বভাব যে তার সান্নিধ্যে যে যায় সেও মাধুর্য রূপ হয়ে যায়। কৃষ্ণ হচ্ছেন মাধুর্যের সিন্ধু, অতএব মাধুর্যের সিন্ধুতে যদি কিছু পড়ে যায় বললেন সেটা মাধুর্য ভাব প্রাপ্ত হয়। যেমন লবণ সাগরে লবণ সিন্ধুতে যা পড়ে সব লবণাক্ত হয়ে যায়, গঙ্গার জল মিষ্টি কিন্তু গঙ্গা সাগরে সেই মিষ্টি জল যখন সমুদ্রে গিয়ে পড়লো তখন লবণাক্ত হয়ে এখন জল নোংরা। তাদের মস্তকে যে উষ্ণীষ আছে পাগড়ি
আর স্কন্ধে রয়েছে নির্যৌগ পাশ গোবর্ধন রজ্জু, মস্তকে পাখি, আর স্কন্ধে রয়েছে গোবর্ধন রজ্জু, তাদের গোপবেশকে অধিক রূপে পুষ্ট করছে। বিশেষ করে তাদের ওই যে বিচিত্র বেশ স্বজাতির চিত্তকে বেশি আকৃষ্ট করে। এরা তো গোপী, এই জন্য গোপবেশে এদের আকর্ষণ বেশি। তারই বর্ণনা দিচ্ছেন যে স্কন্ধে আছে গোবর্ধন রজ্জু। এই গোপিকাগণের কাছে এই বেশি মনোরম। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ প্রযোজনে কভু নাহি ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে, বল ব্রজজনের কি হবে উপায়। মথুরা কত দূর, কিন্তু ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে দেখতে মথুরায় গেলেন না। এনারা তো এখানেই বসে বসে কাঁদলেন, মথুরায় গেলেন না কেন? মথুরায় গিয়ে দেখে আসুন না। বলেন না, ওখানে গেলে আমরা আমাদের হৃদয়ের সম্পত্তি খুঁজে পাব। শ্রীকৃষ্ণ মথুরায় আছেন ঠিকই, ওখানের ভাব আলাদা, বেশভূষা আলাদা, চলন গলন আলাদা। ওখানে গিয়ে আমরা শান্তি পাব না, ওই জন্য তারা ওখানে গেলেন না। ওখানে পরিবেশ ভিন্ন। এই যে নির্যোগ পাশ কৃষ্ণ বলদেবের, বললেন এর দ্বারা গোপ সুন্দরী নামতু বিশেষত গেয়। বলেন কেন? স্বদেশ জাতি বয় সদৃশং বেশাধিকং সর্বেশাং এব রোচকং স্যাত্। গোপ জাতি তাই গোপবেশ তাদের কাছে অধিক রুচিকর। সনাতন গোস্বামী চরণ এখানে বললেন, নিঃশেষেন যোগ সঙ্গম যস্মা কিংবা নির্গত যোগ প্রেম সম্পদ বিরোধী নির্বিকল্প সমাধি যস্মা সচাষ বাসশ্চেতি প্রেম লক্ষণ। প্রেমের যে বিঘ্ন নির্বিকল্প সমাধি সেটি পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। নির্বিকল্প সমাধিকে তুচ্ছ করে মুনিগণ আর গোবিন্দের বেণুমাধুরীকে আস্বাদন করেন সৌন্দর্য মাধুর্য। এই সুতরাং শ্রীকৃষ্ণের বেণুনাদে বৃন্দাবনের স্থাবর জঙ্গমের বৈপরীত্য করে। নদীগুলি তো চলমান, নদীগুলি চলছিল, বাঁশি বাজে, নদীর জল দাঁড়িয়ে গেল, আর নিচের দিকে নামছে না, স্থির হয়ে গেল। তাহলে যারা গতিশীল তারা স্থির হয়ে গেল। পর্বতগুলি বৃক্ষগুলি স্থাবর, বৃক্ষগুলিতে অঙ্কুর উদ্গম হতে লাগলো, বৃক্ষগুলি পুলকিত, তারা মধুধারা বর্ষণ করে যেন নয়নাশ্রু বর্ষণ বেণুনাশ্রু বলে। সখীগণ পর্বতগুলি স্থাবর, যখন বেণু বাজে তখন পর্বতগুলি বিগলিত হয়ে যায়, পাহাড় গলে যাচ্ছে, তারা ধারাকারে প্রবাহিত হতে থাকে, নদীগুলি হয়ে গেল স্থির। অস্পন্দনং গতিমতাহম, নদীগুলি তো গতিশীল, ওরা দাঁড়িয়ে গেল, আর পাহাড়গুলি তো স্থাবর, পাহাড়গুলি গলে গিয়ে ধারার মতো বইছে। অস্পন্দনং গতিমতাম পুলকস্তরুণাম, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না? এইরূপ কৃষ্ণ বলদেবের মাধুরী, বেণু গানের আকর্ষণ সব কিছুকে আলোড়িত করে দিল।
সখীগণ মহাভাবতী ব্রজসুন্দরীগণ তাদের মহাভাবের স্বভাব বসত অতৃপ্তি বসত সর্বপ্রকারে কৃষ্ণ মাধুরী আস্বাদনে তারা বঞ্চিত পরপর শ্লোকগুলিতে তারই বর্ণনা করে যাচ্ছেন। এই বিরহ এইটি ব্রজপ্রেমীর বৈশিষ্ট্য, বিশেষত গোপী প্রেমের। কি মিলনে কি বিরহে সর্বদাই তাদের বিরহ লেগেই আছে। এই জন্য আমাদের গোস্বামী পাদগণ এই ভাবটিকে প্রশংসনীয় বললেন, সংগম বিরহ বিকল্প পরমিহ বিরহ ন সংগম তস্যা। যদি কেউ বলেন যে মিলন এবং বিরহের বিকল্পে কোনটি শ্রেষ্ঠ, তো আমরা বলব পরমিহ বিরহ ন সংগম, কৃষ্ণ বিরহই শ্রেষ্ঠ, আমরা কৃষ্ণ বিরহই চাই। বিরহের ভূমিতে যেভাবে তাকে আস্বাদন করা যায়, মিলনের ভূমিতে ততোধিক আস্বাদন সর্বদা সর্বথা সম্ভব হয় না। প্রমাণ দেখাচ্ছেন মিলনে শৈব ততই কা ত্রিভুবনং তন্ময়ং বিরহে, যখন সান্নিধ্য তখন তো কৃষ্ণ একা, রাধারানী একা, কৃষ্ণ একা, রাধারানী একা। আর যখন বিরহ আসে, বললেন ত্রিভুবনং তন্ময়ং বিরহে, রাধারানীর কাছে সারা জগৎ কৃষ্ণময় হয়ে যায়, আর কৃষ্ণের কাছে সারা জগৎ রাধাময় হয়ে যায়, এইরকম একটা অবস্থা আসে। বললেন তখন তো তাহলে মিলনই চলতে থাকে, বিরহ তো থাকে না, শুধু মিলনই থাকে। সুতরাং প্রাণ বিরহই ভোগ করতে চায়। যদি বিরহ না পায় তাহলে অন্তরে দুঃখ হয়। এই জন্য এদের এই যে মহাভাবের সর্বশ্রেষ্ঠ যে প্রেম তাদের, কিন্তু তাতে পূর্ণ কৃষ্ণ মাধুরী আস্বাদন করেও তারা লাদিনী শক্তি স্বরূপা হয়েও মনে মনে ভাবছে যে আমরা কিছুই পেলাম না, আমাদের কিছুই হলো না, আমাদের জন্ম বঞ্চিত হলো, আমরা গোপীদেহ পেলাম। তাতে আবার পরকীয় ভাব, শ্রীকৃষ্ণকে পাওয়ার কোনো রাস্তা নেই, তিনি বনে বিহার করছেন, কিভাবে তার কাছে যাব, দুর্লভতা। সেখানে বলদেব আছেন, সখাগণ আছেন, কি করে কৃষ্ণের কাছে যাব, নিজের মনোভাবকেই বা তার কাছে কি করে ব্যক্ত করব যে আমরা তাকে ভালোবাসি, তাকে দেখতে ইচ্ছা হয়, এইসব কথা মুখ দিয়ে কি করে তাকে বলব। আর তিনি যে পরিবেশে থাকেন, সেই পরিবেশে আমাদের যাওয়াও বা কি করে সম্ভব। এই হচ্ছে দুর্লভতা, বহুবাচ্যমানতা এবং প্রচ্ছন্ন কামতা, তাদের প্রেমের এই তিনটি বিষয়। কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, কখনো তারা শ্রীকৃষ্ণকে একটু দেখতে পাচ্ছেন, কখনো পাচ্ছেন না, কখনো তার কাছে যেতে পাচ্ছেন, কখনো পাচ্ছেন না, বাধা এসে যাচ্ছে। কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, এই সব রসনির যশ করিব আশ্বাস, এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ, ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এই পরকীয়া ভাবে রসের উল্লাস, এটি সর্বশ্রেষ্ঠ ভাব শ্রীমদ্ ভাগবতের এবং গোস্বামী গ্রন্থের মধ্যে। এখন যতটা সাধক নিতে পারবেন এর থেকে, যতটা তিনি আস্বাদন করতে পারবেন গুরু বৈষ্ণবের কৃপায়,
এই ভাব দেশে এই রসরাজ্যে তিনি যতটা এগোবেন ততটাই তিনি আস্বাদনের পরাকাষ্ঠাকে প্রাপ্ত হবেন। আমাদের জীবনের সময় তো সীমিত, আর এই মায়ার জগতে সব কিছুই একটা সীমার অধীন। দেখতে দেখতে যে কোনো প্রকারে হোক সুখে দুঃখে একটা মাস তো প্রায় গড়িয়ে গেল, যে কোনো প্রকারেই হোক অপরাধে নিরপরাধে ভজনে অভজনে যেভাবেই হোক একটা মাস তো গড়িয়ে আমাদের সময় সীমা তো প্রায় শেষ হয়ে গেল। আর তো এই এই তিনটের সময় হরি কথা, এটা বছরে এই সময়ই সম্ভব। আমার পৌঁছাতে অনেক সময় 5-10 মিনিট লেট হয়ে যায় অবসরাবশত, কিন্তু আপনারা বয়োবৃদ্ধ আমার অনেক আগেই এসে আসন গ্রহণ করেন। এই যে আকুলতা, এই যে হরি কথা শ্রবণের যে নিয়ম যে আগ্রহ, আর আপনারা এই সময়েই আসেন বিশেষ করে, অন্য সময়ে আপনাদের চরণ দর্শনের ভাগ্য প্রায় করে আমাদের হয় না। আবার যদি আমরা আপনাদের বাড়ি ঘরে গিয়ে উপস্থিত হই, কিন্তু এই পরিবেশ তো আমরা সেখানে ওই দেশে পাব না। ওই দেশে গেলেও এখানে যে পরিবেশ সেই পরিবেশটা ওই দেশে পাওয়া যায়। এখানের যেমন সদাচার, যেমন সাধন, যেমন ত্যাগ দৈন্য বৈরাগ্য, এখানে যখন আসা হয় তখন পুরো সময়টা ভজনেই আপনারা দিতে চেষ্টা করেন। আর ও দেশে গেলে দেখা যাবে যে গৃহকর্তা তিনি হাট বাজার ব্যবসা বাণিজ্য দোকান পাট নিয়েই ব্যস্ত। তো এই জন্য ও দেশে গেলেও এই পরিবেশটা মিলবে না, এই ধামেই মিলবে। সত্যি কথা, এই ধামের একটা আলাদা শক্তি। শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নীলাচল, শ্রীধাম বৃন্দাবন, তিন ধাম একই। শ্রী গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, এই তিন মণ্ডলে আমরা কখনোই ভেদ দেখি না। আমাদের আরাধ্য এই তিন ধাম, তিন মণ্ডল, তিন ভূমি। কিন্তু সময়ে সময়ে যেমন রথযাত্রার সময় নীলাচলে যে পরিবেশের সৃষ্টি হয়, যে ভক্ত সর্ব, অন্য সময় গেলে জগন্নাথও থাকেন, গম্ভীরানাথও থাকেন, সব নাথই থাকেন, নীলমাধবও থাকেন, কিন্তু ভক্ত সঙ্গরূপী পরিবেশ পাওয়া যায়। গৌর পূর্ণিমার এক পক্ষ এক মাস কাল যেভাবে নবদ্বীপ ধামে ভক্ত সঙ্গ, ভক্তের আগমন, ভক্তের উপস্থিতি ঘটে সারা বিশ্বে, অন্য সময় কিন্তু এইরকম পাওয়া যায় না। ঠিক এই বৃন্দাবন ধামে এই নিয়ম সেবার সময়ে, ঝুলনের সময়ে আর হোলির সময়ে যেভাবে ভক্তের সমাবেশ ঘটে, অন্য সময়ে সেই সমাবেশ পাওয়া যায় না। হ্যাঁ, হোলির সময়ে ঝুলনের সময়ে বহু ভক্ত আসেন, কিন্তু এই হরি কথার আস্বাদন রাধাকুণ্ডে এই নিয়ম সেবার সময়ই বিশেষভাবে পাওয়া যায়। বাকি সময়টা আপনারা দ্বাদশীর দিনই তিনটে সময় এখানে এসে দেখুন, একই সময় তখন খাখা করে সময়টা কাটানো বড় ভার বলে মনে হয়, অস্থির অস্থির ভাব হয়। ভক্তগণকে না পেয়ে, হরি কথাকে না শুনে, হরি কথাকে না পেয়ে একা বাস করা বড় কঠিন হয়ে পড়ে। এই যে একা একা চুপচাপ থাকা, কত আপনি রাধাকুণ্ডের চারিদিকে পরিক্রমা দেবেন, কত গিরিরাজ পরিক্রমা দেবেন, কত বৃন্দাবন বর্ষানন্দ গ্রাম দর্শন করবেন, এই হরি কথা না পেলে, ভক্ত সঙ্গ না পেলে, হরি কথাই যে আনন্দের আস্বাদন যারা পেয়েছেন তাদের বড় অভাব বোধ হয়।
বড় কষ্ট হয়, বড় ব্যথা হয় বুকের ভিতরে। শ্রোতা বক্তা এক জায়গায় না হতে পারলে, এই হরিকথার আস্বাদন না বলে দিন আর যেতে চায় না। যাই হোক, সবসময় তো সবকিছু লাভ করা যায় না, সবসময় সব জায়গায় সবকিছু মেনে না। তো আমাদের দিন প্রায় শেষ হয়ে এলো, আগামীকালই এখানে ভাগবতী কথার বিশ্রাম। সকালবেলা কটায়? 10টা। শ্রী ভাগবত পরিক্রমা, শ্রী মন্দিরে মন্দিরে ভাগবতের মূল পাঠ হয়, বিকেলে ভাগবতের ব্যাখ্যা হয়, এই জন্য কাল সকালবেলা। পূর্বাহ্ন 10টাটা তো আর সকাল নয়, পূর্বাহ্ন 10টা নাগাদ, কি 9টা, 9:30, 10টা, আপনারা সময়টা ঠিক জেনে নেবেন। ভাগবত পরিক্রমা হবে, তাতেও আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। বিকেলে আবার যথাযথ করি কথা হবে। আজকে ভাগবত।